ফুলতলা থেকে যেভাবে আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা। খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ১৯২৯ সালে জন্ম নেন শেখ আকিজ উদ্দিন। শৈশব কেটেছে কঠিন দারিদ্র্যের মধ্যে। মাত্র ১৬ টাকা পুঁজি নিয়ে ১৩ বছর বয়সে গলায় ঝুড়ি ঝুলিয়ে কমলা লেবুর ফেরেওয়ালা হিসেবে ব্যবসা শুরু। এরপর ১৯৫২ সালে বিড়ির ব্যবসার মধ্য দিয়ে ব্যবসার গতি প্রকৃতি একেবারে জাদুর মতো বদলে যেতে থাকে। পরবর্তী সময়ে যে ব্যবসায় হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন তিনি। একে একে তিনি দেশের উল্লেখযোগ্য ২৩টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করে ব্যবসার জাদুকরে পরিণত হন। এতক্ষণ বলছিলাম আকিজ গ্রুপ ও আদ্দিনের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিনের জীবনের গল্প। খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ১৯২৯ সালে জন্ম নেন শেখ আকিজউদ্দিন। শৈশব কেটেছে কঠিন দারিদ্র্যের মধ্যে। স্বপ্ন দেখতেন দারিদ্র জয় করে একদিন মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু জীবন সংগ্রামের শুরুতে পদে পদে বাধার সম্মুখে পড়েন তিনি। সেই বাধা পেরোতে শেখ আকিজউদ্দিনের সম্বল ছিল সাহস, সততা আর কঠোর পরিশ্রম। এই তিনটি জিনিসকে পুঁজি করেই শুরু হয় উদ্যোক্তা আকিজউদ্দিনের উত্থান পর্ব। তিনি দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লাখো মানুষের নিয়োগকর্তা হিসেবে ইতিহাসে নাম লেখান। কিভাবে শুরু হলো তার উত্থান? ব্যবসা শুরুর পদে পদে বাধা। আকিজউদ্দিনের বাবা শেখ মফিজউদ্দিন ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি খুলনার ফুলতলা থানার মধ্যডাঙ্গা গ্রামে ফল ও ফসলের মৌসুমি ব্যবসা করতেন। আর্থিক অসচ্ছলতার কারণে মা বাবার একমাত্র সন্তান হয়েও আকিজ লেখাপড়া করার সুযোগ পাননি। তিনি খুব কাছ থেকে দারিদ্র দেখেছেন আর গভীরভাবে বাবার ব্যবসা পর্যবেক্ষণ করেছেন, স্বপ্ন দেখেছেন, কিন্তু স্বপ্নের কোন কিনারা না পেয়ে ১৯৪২ সালে ১৬ টাকা হাতে নিয়ে জীবিকার সন্ধানে কিশোর শেখ আকিজউদ্দিন খুলনার মধ্যডাঙ্গা গ্রাম থেকে বের হন। ট্রেনে চেপে তিনি কলকাতা যান। কলকাতার শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে তিনি রাত কাটাতেন। ওখানেই পাইকারি বাজার থেকে কমলা লেবু কিনে ফেরি করে বিক্রি করতেন। কিছুদিন কমলা লেবুর ব্যবসা করার পর তিনি একটি ভ্রাম্যমান দোকান দেন, কিন্তু একদিন পুলিশ অবৈধভাবে দোকান দেওয়ার অভিযোগে তাকে ধরে নিয়ে যায়। কয়েকদিন জেল খেটে মুক্ত হয়ে আকিজউদ্দিন উদ্ভ্রান্তের মতো কলকাতা শহর ঘুরেছেন। কলকাতায় তার সঙ্গে পাকিস্তানের পেশোয়ারের এক ফল ব্যবসায়ীর পরিচয় হয়। আকিজ ওই ব্যবসায়ীর সঙ্গে পেশোয়ারে গিয়ে ফলের ব্যবসা শুরু করেন। ২ বছর ব্যবসা করে তার পুঁজি দাঁড়ায় ১০,০০০ টাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিজ বাড়ি ফিরে আসেন। উত্থানের গল্প। ১৯৫২ সালের দিকে বন্ধুর বাবা বিড়ি ব্যবসায়ী বিধুভূষণের সহযোগিতায় আকিজউদ্দিন বিড়ির ব্যবসা শুরু করেন। পাশাপাশি তিনি গ্রামগঞ্জ ঘুরে ধান, পাট, নারকেল, সুপারি কিনে আড়তে আড়তে বিক্রি করেন। সামান্য কিছু টাকা জমিয়ে বাড়ির পাশে বেজেরডাঙ্গা রেল স্টেশনের কাছে একটি দোকান দেন, কিন্তু দোকানটি আগুনে পড়ে যায়। আকিজ সর্বশান্ত হয়ে পড়ে। পরবর্তীতে তিনি এলাকাবাসীর সহায়তায় ফের দোকান দেন। পাশাপাশি শুরু করেন ধান, পাট, চালু, ডালের ব্যবসা। এরপর তিনি সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যান। রাত জেগে সেই সুপারি ছিলে দিতেন তার সহধর্মিনী। এই সুপারি তিনি কলকাতায় পাঠাতেন। সুপারির ব্যবসায় তার বেশ লাভ হয়। এরপর তিনি বিধুবিড়ির মালিক বিধুভূষণের পরামর্শে বিড়ির ব্যবসায় যুক্ত হন। নাভারণের নামকরা ব্যবসায়ী মুজাহার বিশ্বাসের সহায়তায় তিনি ছোট্ট একটি বিড়ি তৈরির কারখানা গড়ে তোলেন। শুরু হয় আকিজের উত্থান পর্ব। বিড়ি ফ্যাক্টরির পর ১৯৬০ সালে অভয়নগরে অত্যাধুনিক চামড়ার কারখানা এসএএফ ইন্ডাস্ট্রিজ, ১৯৬৬ সালে ঢাকা টোবাকো, ১৯৭৪ সালে আকিজ প্রিন্টিং, ১৯৮০ সালে আকিজ ট্রান্সপোর্ট নাভারণ প্রিন্টিং, ১৯৮৬ সালে জ্যাজ ফার্মাসিউটিক্যাল, ১৯৯২ সালে আকিজ ম্যাচ, ১৯৯৪ সালে আকিজ জুট মিল, ১৯৯৫ সালে আকিজ সিমেন্ট, আকিজ টেক্সটাইল, ১৯৯৬ সালে আকিজ পার্টিকেল, ১৯৯৭ সালে আকিজ হাউজিং, ১৯৯৮ সালে সাবার ইন্ডাস্ট্রিজ, ২০০০ সালে আকিজ ফুড এন্ড বেভারেজ, একই বছরে আকিজ অনলাইন, নেবুলা ইঙ্ক, ২০০১ সালে আকিজ কর্পোরেশন, আকিজ কম্পিউটার, আকিজ ইনস্টিটিউট এন্ড টেকনোলজি, ২০০৪ সালে অফিস এগ্রো, ২০০৫ সালে আফিল পেপার মিলস প্রতিষ্ঠা করে। ২০০৬ সালে ১০ই অক্টোবর মৃত্যুর আগ পর্যন্ত শেখ আকিজউদ্দিন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া তিনি আদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুর পর সন্তানরা আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। আকিজউদ্দিনের ১৫টি সন্তান, ১০ ছেলে ৫ মেয়ে।
বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহী পরিচালক ও আকিজ বিড়ির চেয়ারম্যান। অন্য সন্তানদের মধ্যে শেখ মুমিনউদ্দিন এসএএফ চামড়া ফ্যাক্টরির এমডি, শেখ আফিলউদ্দিন সংসদ সদস্য ও আফিল গ্রুপের এমডি, শেখ বশিরউদ্দিন আকিজ গ্রুপের এমডি, এছাড়া শেখ নাসিরউদ্দিন, শেখ আমিনউদ্দিন, জামিনউদ্দিন, শেখ আজিজউদ্দিন, শেখ জামিলউদ্দিন সবাই আকিজ গ্রুপের সঙ্গে জড়িত। বাবার স্মৃতিচারণ করে ডাক্তার মহিউদ্দিন বলেন, আমার বাবা আমাদের বলতেন, আগুন হয়তো মনের শক্তি দিয়ে হাতে চেপে রাখা যায়, কিন্তু ক্ষমতা ও সম্পদ ধরে রাখা তার চেয়ে আরো অনেক কঠিন। বাবার এই বাণী ধারণ করে তার আদর্শে উজ্জীবিত হয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সমাজ সেবার হাল ধরে রেখেছি। শেখ বশিরউদ্দিন বলেন, বাবার নামাজ কালামের পরই ছিল ফিনান্সিয়াল ডিসিপ্লিনের স্থান, এছাড়া তার সময় জ্ঞান ছিল উল্লেখ করার মতো। তিনি কোনো মিটিং এ এক মিনিট পরে আসেননি। আমি তার এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি অনুসরণ করে লাভবান হয়েছি। শেখ আফিলউদ্দিন বলেন, বাবার মধ্যে কোনো আহমিকাবোধ ছিল না, তিনি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তার দূরদর্শিতার কারণে আকিজ গ্রুপ সম্প্রসারিত হয়েছে। শেখ মুমিনউদ্দিন বলেন, বাবার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু তার শিক্ষার প্রতি প্রেম ছিল। তিনি আমাদের উচ্চ শিক্ষা দিয়ে ব্যবসার পাসপোর্ট দিতেন। তার সততা, ধৈর্যশীলতা, মেধা, সহনশীলতার কারণে আকিজ গ্রুপ সাফল্যের শিখরে উঠেছে। মদ্যডাঙ্গা গ্রামের আকিজউদ্দিনের নিকটতম প্রতিবেশী আলী আকবর বলেন, আকিজউদ্দিনের সংসারে সবসময় অভাব লেগেই থাকত। আকিজ বাড়িতে থাকতেন না, মাঝে মধ্যে গ্রামে আসতেন। তিনি এসে স্ত্রী সাকিনা খাতুনকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিতেন, কিন্তু তাতে সংসার 15 দিনও চলত না। আকিজউদ্দিন বাড়িতে এলে তার কাছ থেকে টাকা নিয়ে ধার শোধ করতেন। তিনি বলেন, আকিজউদ্দিন আমাদের বলতেন, কারো কোনো দেনা আমি রাখব না, আমি রাত দিন ব্যবসার পেছনে ছুটছি, আল্লাহ আমাকে লাভবান করবেন, সেই লাভের টাকা দিয়ে তোমাদের দেনা শোধ করে দেব। আকিজউদ্দিন 2006 সালে মারা যান। তার রেখে যাওয়া ব্যবসা ও আদর্শ এখনো তার স্ত্রী সন্তানরা ধারণ করে রেখেছে। এমন অজানা আরো তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন।